নমস্কার বন্ধুরা, লিসার পার্কশালে আজকে মোগলাই পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 400 গ্রাম ময়দার মধ্যে স্বাদ মতো নুন, 50 ml সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার ময়দাটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে কড়াইতে তেল গরম করে এর মধ্যে কুচো করে রাখা 2 পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে 2 কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1টা টমেটোর কুচি ও স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। এবার এর ভেতরে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে একটি প্লেটে তুলে রাখব। 15 মিনিট পর ময়দার মিশ্রণটিকে লেচির আকার দিয়ে একটা বেলন চাকিতে পাতলা করে বেলে নেব। এদিকে একটি পাত্রে 1টা ডিম ভেঙে এর মধ্যে 1 চামচ ভেজে রাখা মশলা, 2 চামচ বিস্কুটের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা ও ধনে পাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটিকে বেলে রাখা রুটির উপর দিয়ে এপাশ ওপাশ করে আটকে দেব। ভেতরের পুরটা যাতে বেরিয়ে না যেতে পারে সেই জন্য জল দিয়ে চারিদিকে সিল করে দেব। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে পরোটাগুলোকে দিয়ে হালকা আঁচে ভেজে তুলে নিলেই তৈরি আমার মোগলাই পরোটা। এবার কেটে পরিবেশন করলেই তৈরি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।